1931 সালে সেপ্টেম্বর মাস, চট্টগ্রামের আদালত চত্বর ভিড়ে ঠাসা, চারদিকে পুলিশ ছয়লাপ, মাছি গোলবার উপায় নেই, সন্দেহ হলেই চলছে তল্লাশি আর ধরপাকড়। কারণ আজ চট্টগ্রাম অস্ত্রাগার দখলের মামলায় 32 জন বন্দির বিচার আদালতে হাজিরার দিন। ব্রিটিশদের কাছে খবর ছিল আদালত চত্বরে আজ বন্দীদের মুক্ত করতে হামলার ছক কষেছেন মাস্টারদার অকুতোভয় যোদ্ধারা। ভিড়ের মধ্যে দেখা গেল মহিলা বোরখা পরে দাঁড়িয়ে আছে, পুলিশের নজর কিন্তু এড়ালো না। সঙ্গে সঙ্গে থানায় খবর গেল মহিলা ফোর্স পাঠানোর। অত্যন্ত গোপনে মহিলা পুলিশ বাহিনী ঘিরে ফেলল এলাকা। কিন্তু কোথায় গেল সেই মহিলা? আদালতের গেটেও বাহিনী ছিল, কিন্তু সকলে নজর এলিয়ে গেল কি ভাবেন? একটু আগে যে শীর্ণ বৃদ্ধা ঘোমটা দিয়ে লাঠি টুকে টুকে ধীর পায়ে বেরিয়ে গেল, এভাবেই পুলিশের নজরের বাইরে চলে গেল সেই মহিলা। আদালত চত্বরে পুলিশ উদ্ধার করল বিস্ফোরক গান কার্টন, কার্পাস তুলোর ওপর নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ দ্বারা তৈরি একটি গান কার্টন ডিনামাইটের মতো কাজ করে। আর সেদিন গান কার্টন বিস্ফোরণ ঘটিয়ে বিপ্লবীদের মুক্ত করার দায়িত্বে ছিলেন সেই মহিলা। কিন্তু কে সেই মহিলা? তোমার চিঠিখানি পেয়ে খুশি হলাম, অনেকদিন পরে মুক্তি লাভ করেছ, এখন দিনে দিনে শান্তি ও শক্তি লাভ করো এই কামনা করি। দেশে অনেক কাজ আছে যা অচঞ্চল ও সমাহিত চিত্তে সাধন করবার যোগ্য, দুঃখ ভোগের অভিজ্ঞতা তোমার জীবনে পূর্ণতা দান করুক, এই আমি আশীর্বাদ করি। 1939 সালে 24 জুন এই চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, প্রাপকের নাম অগ্নিকন্যা কল্পনা দত্ত। 1937 সালে প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হলে স্বয়ং রবীন্দ্রনাথ অগ্নিকন্যা কল্পনার মুক্তির আবেদন জানিয়ে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন। কল্পনার বাবাকে রবি ঠাকুর লিখেছিলেন, তোমার কন্যার জন্যে যা আমার সাধ্যতা করছি তার শেষ ফল জানবার সময় এখনো হয়নি, আশা করি চেষ্টা ব্যর্থ হবে না। গান্ধীজি, রবীন্দ্র বন্ধু সি এফ অ্যান্ড্রুজও কল্পনাকে জেল থেকে বার করার জন্য আন্তরিক উদ্যোগ নিয়েছিলেন। রাজশাহী আর হিজলির জেলে 6 বছর কাটানোর পর 1939 সালের 1 মে ছাত্র আন্দোলনের চাপে সরকারকে কল্পনাকে মুক্তি দিতে বাধ্য হন। পুরো নাম কল্পনারানী দত্তগুপ্ত। ম্যাট্রিকুলেশন পরীক্ষার ফর্মে নিজের নাম লিখেছিলেন কল্পনা দত্ত, ডাকনাম ভুলু। 1913 সালের 27 জুলাই চট্টগ্রাম জেলার শ্রীপুর গ্রামে জন্ম কল্পনা দেবীর। বাবা বিনোদ বিহারী দত্ত ও মা শোভনবালা দত্ত। কল্পনা দত্তের ঠাকুরদা ডাক্তার দুর্গাদাস দত্ত ছিলেন চট্টগ্রামের একজন বিশেষ প্রভাবশালী ব্যক্তি। ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, কানাইলাল প্রমুখ বিপ্লবীদের জীবনী পড়তেন ছোট থেকেই। পড়তেন পথের দাবির মতো স্বদেশী বই। পড়াশোনায় মেধাবী কল্পনা দত্ত চট্টগ্রামের খাস্তগীর উচ্চ বিদ্যালয়ের 1929 সালে ম্যাট্রিক পরীক্ষায় মেয়েদের মধ্যে চতুর্থ লাভ করেন। তারপর চলে যান কলকাতায়, ভর্তি হন বেথুন কলেজে বিজ্ঞান শাখায়। সে সময় যোগাযোগ হয় বেথুন কলেজের ছাত্রী কল্যাণী দাস ও তাদের সংগঠন ছাত্রী সংঘের সাথে। বিপ্লবী হিসেবে নিজেকে তৈরি করার প্রবল আকাঙ্ক্ষা জাগে কল্পনা দত্তের মনে। বেথুন কলেজে গঠন করেন ছাত্রী সমিতি। বেথুন কলেজে পড়ার সময়ে যোগাযোগ হয় বিপ্লবী পূর্ণেন্দু দস্তিদার মনোরঞ্জন রায়দের সঙ্গে। স্কলারশিপের টাকায় সাইকেল কিনে প্রতি সকালে কলেজ কম্পাউন্ডে সাইকেলে ঘুরপাক খাওয়া, প্রতি রোববার ভিক্টোরিয়া মেমোরিয়ালে নৌকা চালানোর অভ্যাস করতেন তিনি। 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণ এবং 22 এপ্রিল জালালাবাদ পাহাড়ের যুদ্ধের ঘটনায় অনুপ্রাণিত হন কল্পনা দত্ত। কলকাতা থেকে ফিরে যান চট্টগ্রাম। সেই সময় বাংলার বিপ্লবী দলগুলোর ধারণা ছিল ছেলে মেয়ে পাশাপাশি থাকলে ছেলেদের নৈতিক আদর্শ খারাপ হতে পারে। এই মনোভাবের বিরুদ্ধে কল্পনা দত্ত লিখেছেন, ইট ওয়াজ অ্যান আয়রন রুল ফর দ্য রেভলিউশনারিজ দ্যাট দে শুড কিপ অ্যালুফ ফ্রম দ্য উমেন। কিন্তু কল্পনা নাছোড় বান্দা, মাস্টারদার দলে যোগ দিতেই হবে। 1931 সালের মে মাসে কল্পনার সঙ্গে মাস্টারদার সাক্ষাৎ হয়। কয়েকদিনের মধ্যেই মাস্টারদার আস্থাভাজন হয়ে ওঠেন কল্পনা দত্ত। এদিকে চট্টগ্রাম অস্ত্রাগার দখলের মামলায় মাস্টারদা বহু সহযোদ্ধারা বিপ্লবীরা তখন জেলে। মাস্টারদা পরিকল্পনা করেন গান কার্টন ব্যবহার করে আদালত ভবনে হামলা করে বিপ্লবীদের উদ্ধার করবেন। এই কাজের দায়িত্ব ছিল কল্পনা দত্তের ওপর, সেই কারণেই ছদ্মবেশে আদালত ভবনেই উপস্থিত ছিলেন কল্পনা দত্ত। পুলিশের নজরে পড়ে যাওয়ায় গোটা পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এই পরিকল্পনা ফাঁস হয়ে গেলে কল্পনাকে সন্দেহ করে গতিবিধি নিয়ন্ত্রণের আদেশ দেয় সরকার। পুলিশের চোখে ফাঁকি দিয়ে কল্পনা রাতের অন্ধকারে পুরুষের বেশে বিপ্লবীদের আশ্রয়স্থলে চলে যেতেন।
এরকম এক রাতে 1932-17 সেপ্টেম্বর পাহাতুলিতে প্রথমবার গ্রেপ্তার হন তিনি। তার এক সপ্তাহ পরেই প্রীতিলতা ওয়াদ্দেদার আর কল্পনা দত্তের পাহাড়িতলার সেই ইউরোপিয়ান ক্লাব আক্রমণের কথা ছিল। মাস দুয়েক পরে ডিসেম্বর মাসে জামিনে মুক্ত হলে শুরু হয় কল্পনা দত্তের আত্মগোপন পর্ব। এই সময় বিপ্লবী তারকেশ্বর দস্তি দলের তত্ত্বাবধানে শিখলেন বোমা তৈরির কৌশল, বিস্ফোরক দ্রব্যের প্রস্তুত প্রণালী। 1933 সালের 16 ফেব্রুয়ারি মাস্টারদের ধরা পড়েন। কল্পনা পুলিশের বুচ্ছ থেকে পালিয়ে আসেন। প্রতিনিয়ত স্থান পরিবর্তন করতে করতে কল্পনা দত্ত, তারকেশ্বর দস্তিদার, মনোরঞ্জন দত্ত, মনোরঞ্জন দে এবং অর্ধেন্দু গুহ সমুদ্রের ধারে গহিরা গ্রামে আশ্রয় নেন। 1933 সালের 19 মে গ্রাম ঘিরে ফেলে ব্রিটিশ সেনা। লড়াইয়ে বিপ্লবী মনোরঞ্জন দত্ত, পূর্ণ তালুকদার এবং তার ভাই নিশি তালুকদার নিহত হন। গুলি ফুরিয়ে গেলে সবাই গ্রেপ্তার হন। বিপ্লবীদের সাথে কল্পনা দত্তকেও হাত করা দিয়ে কোমরে দড়ি বেঁধে নিয়ে যাওয়া হয়। শুরু হয় বিচার পর্ব। এই মামলার নাম ছিল চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সেকেন্ড সাপ্লিমেন্টারি কেস। অভিযোগের মধ্যে ছিল রাজদ্রোহ, ষড়যন্ত্র, বিস্ফোরক আইন, অস্ত্র আইন, হত্যা প্রভৃতি। মামলার রায়ে সূর্য সেন এবং তারকেশ্বর দস্তিদার তো ফাঁসি হল, কল্পনা দত্তের হল যাবজ্জীবন, তাও আবার দ্বীপান্তরের আদেশ হল। অনেক চেষ্টার পর কল্পনা দত্তের সেই আদেশ স্থগিত হল। মামলার রায়ে স্পেশাল ট্রাইব্যুনাল জজ বললেন, মেয়ে বলে এবং বয়স কম বলেই কল্পনা দত্তকে প্রাণদণ্ডে দণ্ডিত করা গেল না। বিচার পর্বে কাঠ গড়াতেই ইংরেজদের রাতের ঘুম কেড়ে নেওয়া তারকেশ্বরের পাশে দাঁড়ানো কল্পনাকে বলেছিলেন, তোমাকে খুব ভালো লাগে কল্পনা, যদি ফিরে আসি অপেক্ষা করবে আমার জন্য। অষ্টাদশী কল্পনা দত্ত নিরুত্তর, কিছু বলতে পারলেন না। তিনিও যে মনে মনে পছন্দ করতেন শান্ত স্বভাবের ছেলেটিকে। দলে ফুটুদা বলে পরিচিত ডাকাবুকো মানুষটিকে কবে থেকেই তো তিনি হৃদয়ে ঠাই দিয়েছেন। কোন রকমে মাথা নেড়ে সম্মতি জানালেন তিনি। সেই স্বপ্ন পূরণ হয়নি, ফাঁসি হয়ে যায় তারকেশ্বর দস্তিদারের। রাজশাহী আর হিজুলির জেলে 6 বছর কাটিয়ে 1939-এর 1 মে মুক্তি পান কল্পনা। সেখানেই শুনলেন কার্ল মার্ক্সের কথা, পড়লেন জায়ারের লেখা, কোরের লেখা, বানারসয়ের সোশ্যালিজম, কমিউনিজম সম্বন্ধে বিভিন্ন বইও পড়লেন। কমিউনিজমের প্রতি আকৃষ্ট হলেন কল্পনা। 1940 সালে কলকাতায় চলে আসেন বিএ পরীক্ষা দিয়ে। জুলাই মাসে বিজ্ঞান কলেজে ভর্তি হন। এ সময় ভারতের কমিউনিস্ট পার্টিতে যোগ দেন। 1943 সালে কমিউনিস্ট পার্টির পূর্ণ সদস্যপদ লাভ করলেন তিনি। বছরের শেষে বোম্বাইতে অনুষ্ঠিত কমিউনিস্ট পার্টির সম্মেলনে অংশগ্রহণ করেন চট্টগ্রামের প্রতিনিধি হিসেবে। কল্পনা দত্ত স্মৃতি কথায় জানিয়েছেন, দুর্ভিক্ষের পরে বোম্বেতে একটা কনফারেন্স হয়েছিল, সালটা সম্ভবত 1943। আমি চট্টগ্রামের প্রতিনিধি হিসেবে সেই কনফারেন্সে যোগ দিয়েছিলাম। সেখানেই যোশী আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি বললাম, আই হ্যাভ প্রমিসড তারকেশ্বর দস্তিদার। যোশী বলল, তুমি জানো না ওর ফাঁসি হয়ে গেছে, ওর তো আর কোনোদিনই ফেরত আসা হবে না। তাও আমি দোনমনো করছিলাম। বিটি এরা ইনসিস্ট করাতে বিয়ে করলাম। বিটি রণদীপে ডক, অর্থাৎ ডক্টর গঙ্গাধর অধিকারী। বিয়ের সময় শ্বশুরবাড়ির পাঠানো লাল রেশমি শাড়ি পরেননি কল্পনা। পরে সকলে মিলে সেই শাড়ি কেটে কেটে পার্টি ফ্ল্যাগ তৈরি করেছিলেন। বিয়ের পর তার নিজের জায়গা চট্টগ্রামে ফিরে গিয়ে মানুষের মধ্যে কাজ শুরু করলেন কল্পনা। সাঁওতাল পাড়ায় গিয়ে কুলিদের পড়াতেন, মালিপাড়া ধোবাপাড়ায় গিয়ে গোপন সভা করতেন। 1946 সালের নির্বাচনে কল্পনা দত্ত ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং কল্পনা দত্তের বিরুদ্ধে চট্টগ্রামে কংগ্রেসের নির্বাচনী প্রচারে এসে জওহরলাল নেহরু কমিউনিস্টদের আগা করা সমালোচনা করলেন। তাদের প্রার্থী কল্পনা দত্তকে বাহাদুর লড়কি বলতে বাধ্য হন। দেশ ভাগের পর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের তথ্য সংগ্রাহক হিসেবে যোগ দেন। রুশ এবং চীনা ভাষায় দক্ষ ছিলেন। পরবর্তীকালে দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব রাশিয়ান ল্যাঙ্গুয়েজের সম্পাদক ও শিক্ষিকাও হন। সক্রিয় ছিলেন 50-এর দশকে স্থাপিত ইন্দো সোভিয়েত কালচারাল সোসাইটি ও ন্যাশনাল ফেডারেশন অব ইন্ডিয়ান উমেনের কার্যকলাপে। 1945 সালে ইংরেজিতে প্রকাশিত হয় কল্পনা দত্তের স্মৃতিকথা, চিটাগং আর্মোরি রেইডার্স, বোম্বে পিপলস পাবলিশিং হাউস থেকে। এবং পরের বছর জানুয়ারিতে বাংলায় প্রকাশিত হয় চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণকারীদের স্মৃতিকথা, কলকাতা বঙ্গীয় প্রাদেশিক কমিটি, ভারতের কমিউনিস্ট পার্টি, 1946 সাল। আমৃত্যু যুক্ত থেকেছেন ভারতের কমিউনিস্ট পার্টির সঙ্গে। 1991 সালে চট্টগ্রামের যুব আন্দোলনের ইতিহাস লিখতে শুরু করেছিলেন, শেষ করতে পারেননি। তার জীবনের স্মৃতিকথা 3000 পৃষ্ঠার পাণ্ডুলিপি হারিয়ে ফেলেছিলেন সামান্য এক ভুলের কারণে। মৃত্যুর কিছুদিন আগেও এক সাক্ষাৎকারে কল্পনা দত্ত স্মরণ করেছিলেন তারকেশ্বর দস্তিদার, মাস্টারদা সূর্য সেন এবং চট্টগ্রামের সেই অগ্নিগর্ভ দিনগুলোকে। মাস্টারদা সূর্য সেনের নামে জ্যেষ্ঠ পুত্রের নাম রেখেছিলেন সুরজ।
শেষ জীবনে স্মৃতিশক্তি কমে আসে তার। কলকাতার সেট শুক্লাল কারনানি মেমোরিয়াল হাসপাতাল, সেখানে প্রায় 5 মাস ভর্তি ছিলেন, অর্থাৎ সোজা করে বললে SSKM হসপিটালে 5 মাস ভর্তি ছিলেন। সব লড়াইয়ে ফুটুদা মাস্টারদার আত্মত্যাগের শিক্ষাই তার সঙ্গে ছিল। সেই আদর্শ সঙ্গে নিয়েই 1995 সালের 8ই ফেব্রুয়ারি এই বিপ্লবী কমিউনিস্টের জীবনাবসান হয়। আমি যে পেজ থেকে এটি সংগ্রহ করেছি সেই পেজের নাম অহর্নিশ, তথ্য চট্টগ্রাম অস্থাগার আক্রমণকারীদের স্মৃতিকথা কল্পনা দত্ত, আচমন অপূর্ব রায়ের প্রবন্ধ। আমি কল্পনা দত্তের ছবির কার্সি দেব সেন্টার ফর উমেন্স ডেভেলপমেন্ট স্টাডিজ নিউ দিল্লি এবং আচমনকে। IPS সুপ্রতিম সরকার বাংলার বিপ্লবীদের নিয়ে তথ্য সমৃদ্ধ সিরিজটি লিখেছেন কলকাতা পুলিশের সংগ্রহশালায় মজুদ নথি থেকে, যত্নবান গবেষণা করে। কাহিনীগুলি থেকে বোঝা যায় ভারতবাসী যাতে নিজেদের ভাগ্য নিয়ন্তা হতে পারে তার জন্য কি অপরিসীম ত্যাগ স্বীকার করেছিলেন তরুণ বিপ্লবীরা। আমাদের মনে হয়েছিল এই মহাপ্রাণ বিপ্লবীদের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানানোর একটি উপায় হল এই পেজের লেখাগুলোকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাঠ করে আপনাদের কাছে তুলে ধরা, তাদের আত্মত্যাগের কাহিনীকে পৌঁছে দেওয়া। তাই এটি আমি করলাম। আমি এই চ্যানেলের তরফ থেকে কৃতজ্ঞতা জানাব IPS সুপ্রতিম সরকার মহাশয়কে তার স্বাধীনতা যুদ্ধে অচেনা লালবাজার এই বইটির জন্য, এই বইটি থেকে আমি যে পাঠ সংগ্রহ করেছি তার জন্য ধন্যবাদ। আপনাদেরও নমস্কার, ভালো থাকবেন।